এদিকে ভারতে হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, প্রতিবেশী চীনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে দেশটি। বর্তমানে ভারতের মোট জনসংখ্যার 13% মুসলমান, যেখানে হিন্দুদের তুলনায় মুসলিমদের জন্মহার কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 4 গুণ বেশি। আর তাই তো দেশটির বিশেষজ্ঞদের ধারণা, জন্মহার যদি এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে প্রতিবেশী চীনের 140 কোটি জনসংখ্যাকে ছাড়িয়ে বর্তমান পৃথিবীর সর্বোচ্চ জনবহুল দেশ হবে ভারত। আপ দেখ হি সকতে হ্যায় কি ইয়াহাঁ পে কাপড়ো কে দুকান অর ভি কাফি সারে আলাগ আলাগ দুকানে ইয়াহাঁ পে মৌজুদ হ্যায়।